বাচ্চারা কোথায়? আর এই হোটেলে আমাদের কটা রুম নেওয়া হয়েছে? এখানকার ওয়েদারটা কি ভালো, তাই না? হ্যাঁ, না ঠান্ডা না গরম, ফাটাফাটি। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এই হোটেলে কটা রুম নেওয়া হয়েছে আর কে কোন রুমে থাকবে, আগে সেটা বলুন। আচ্ছা, তুমি হঠাৎ এখানে আসতে রাজি হলে কেন বলতো? আগে আপনি বলুন বাচ্চারা কোথায়। হঠাৎ করে তুমি এই ফ্লাইটে আসার ডিসিশনটা নিলে কেন? তারপর তোমার যদি পাহাড়ে নাই আসার ছিল তাহলে তো তারা কিসের ছিল বর্ণিতা? আর তার উপর যখন যখন আমরা আসছিলাম তখন তোমার মুড অফ ছিল কেন? আপনি আমার কাছে এক্সপ্লেনেশন চাইছেন? পুলিশের মতো তো আপনি ইন্টারোগেট করছেন আমায়। না না, একদমই না। আসলে তুমি এখানে এসেও তাহলে আমার না আসাটাই উচিত ছিল, তাই তো? চলে যাব, ঠিক আছে। তাহলে আমি আজকে প্লিজ বর্ণিতা, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় এমন কিছুই বলতে চাইনি। আমি তো খালি তোমার কষ্ট আর মন খারাপটা শেয়ার করতে চেয়েছিলাম। তবুও তুমি যদি আমার কোনো প্রশ্নে কষ্ট পেয়ে থাকো তাহলে আই এম সরি বর্ণিতা। সরি আবার কিসের জন্য? আবার তোদের মান অভিমান শুরু হলো? ভাল লাগছে না। তোদের এই বিশ্ব যুদ্ধটা বন্ধ করবি প্লিজ। আমরা এখানে আনন্দ করতে এসেছি, মজা করতে এসেছি। লেটস হ্যাভ সাম ফান ইয়া। আমার শান্তি চাই, যুদ্ধ চাই না। এনিওয়ে, আমি এখানে এটা নিতে এসেছিলাম, আর এবার আমি আমার ভাইপো আর ভাইজিদের সাথে রেস্ট নিতে যাচ্ছি। তো বাই বাই। ও সরি না, মানে তোদেরকে ডিস্টার্ব করলাম না, তাই জন্য। বাই 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 বাই। প্যার তো খো নাহি থা, প্যার তো খো নাহি থা। বলছিলাম যে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আমি আসছি। আমি কিন্তু আপনার সাথে এক ঘরে থাকবো না। ইজ দ্যাট ক্লিয়ার? কি ভেবেছেন কি আপনি? আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার রিলেশনশিপের কথা। আমি তাকে ভুলতে পারিনি আর ভুলতে পারবো না। সবার কথা মানতে মানতে আমি টায়ার্ড হয়ে গেছি, পারছি না আমি আর। শুনুন, আপনি আমায় ছোঁয়ার চেষ্টা করলে আমি কিন্তু আর একটাও কথা না। আচ্ছা আচ্ছা, কেন এত ভয় পাচ্ছ? কিসের ভয়? সারাক্ষণ দেখছি তুমি ভয় গুটিয়ে আছো। হ্যাঁ, এটা করো না, ওটা করো না, আমি এখানে থাকবো না, আমাকে ছুঁয়ো না, আমাকে এটা করো না। হোয়াট? কদিন তো ঘুরতে এসেছি, ভালো করে ঘোরো না। পাহাড় দেখো, ঝর্ণা দেখো, মন খুলে বাঁচো। নাও, এবার ওদের সামনে।